সেই বিখ্যাত গান, যে গানটি প্রায় প্রতিটি ওয়াজ মাহফিলে সারা বাংলাদেশে, বাংলাদেশের জনপ্রিয় বিশিষ্ট প্রখ্যাত আলেম ওলামা একরাম, যে গানটি প্রায় প্রতিটি ওয়াজ মাহফিলে পরিবেশন করেন তাদের সুললিত কণ্ঠে, তাদের পবিত্র কণ্ঠে। সারা পৃথিবীতে যে গানটির কোটি কোটি শ্রোতা, যে গানটির জন্য আমি হয়েছি নন্দিত, সম্মানিত, আমি হয়েছি পুলকিত, আমি চমকিত, আমি উচ্ছ্বসিত, আমি উল্লসিত। যে গানটি আমাকে এত বড় সম্মান দিয়েছে যে আর কোনো গানে এই সম্মান আমি জানি না কেউ পায় কিনা। পবিত্র বাইতুল মুকাররম মসজিদে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, একজন সামান্য গায়ক, গায়ককে আমন্ত্রণ করে বাংলাদেশের বিশিষ্ট আলেম ওলামাগণ সংবর্ধনা দিয়েছেন, জানিয়েছেন প্রাণের সম্মাননা, বুক ভরে করেছেন দোয়া, সেটি আপনারা ইউটিউবে দেখেছেন, কোটি কোটি দর্শক। তো এই গানটি আমার জীবনের লেখা অন্যতম শ্রেষ্ঠ গান। 2011 সালে পবিত্র ঈদের দিনে আমরা টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে দেখছিলাম একটি স্ক্রল, সেটি হচ্ছে আমেরিকার একজন ধর্মযাজক, তার নাম হচ্ছে পাস্তর টেরি জোন্স। তিনি ঘোষণা করেছিলেন পবিত্র কোরআন শরীফ রাজপথে আগুন দিয়ে জ্বালাবেন। সকাল থেকে আমরাও দেখছিলাম, আপনারাও দেখেছেন, সকাল থেকে সেই কোরআন শরীফে আগুন দেওয়ার যে ঘোষণা, সেই ঘোষণায় আমাদেরও হৃদয় ব্যথিত হয়েছিল, আমাদের ভেতরও আগুন জ্বলছিল। শুধু অব্যক্ত বেদনায় ছটফট করেছি সারাদিন, কি করে তাকে যোগ্য জবাব দেওয়া যায়। ওই দিন একটি টেলিভিশন চ্যানেলে আমার লাইভ প্রোগ্রাম ছিল, একজন দর্শক আমার কাছে আমার যে প্রতিক্রিয়া সেটা জানতে চাইলেন। আমাদের এক ঘন্টা একটা নিউজের ব্রেক ছিল, সেই ব্রেকে গানটি কম্পোজ করে আমি ক্যামেরার সামনে আসি এবং ক্যামেরার সামনে এসে পাস্তর টেরি জোন্সকে লক্ষ্য করে বলি, বন্ধু শুধু একখানা কোরআন শরীফ কেন, যদি আগুন লাগে ধ্বংস হয়ে ধ্বংস যায়, যদি আগুন লেগে কোনোদিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কিন্তু আপনারা জানেন এই পশ্চিমা মানুষগুলো ইউরোপ আমেরিকার মানুষ, তারা লজিককে মনে করে তাদের গড, মানে আপনি যদি যুক্তি দিয়ে কথা বলতে পারেন, লজিক দিতে পারেন, তারা মাথা নত করে দেবে, কিন্তু তারা কোনো ইমোশনকে কখনো পাত্তা দেয় না, খুব একটা ধর্মে খুব একটা তাদের বিশ্বাস নেই, ঈশ্বরে তাদের খুব একটা বিশ্বাস নেই, সবাই না মানে অনেকেই। তো আমি মনে মনে চিন্তা করলাম প্রথমে একটা লজিক দিতে হবে, কেন কোরআন ধ্বংস হবে না, কেঁদে কেটে বললে ওর কাছে কোনো মূল্য নেই, তাকে লজিক দিতে হবে। তা আমি বললাম করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্বভরা লক্ষ লক্ষ কোরআন হাফেজ।
কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেজ করবে, কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আমি বলেছি বন্ধু, একজন কোরআনের হাফেজ সযত্নে তার হৃদয় মঞ্জিলে সংরক্ষিত রাখে যে কোরআন, বাইরের আগুন সেই কোরআন স্পর্শ করতে পারে না, কীট পতঙ্গ সেই কোরআনের পাতা কেটে নষ্ট করতে পারে না, বন্যার পানি সেই কোরআনকে ভিজিয়ে দিতে পারে না। সুতরাং যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে একজন, শুধুমাত্র একজন কোরআনে শরীফ কোরআনে হাফেজ বেঁচে থাকবেন, পৃথিবীটা যদি ভয়ঙ্কর ভূমিকম্পে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর যদি আমার একজন কোরআনে হাফেজ জীবিত থাকেন পৃথিবীর কোন প্রান্তে, আবার কোরআন পৃথিবীতে আসবে, আবার কোরআন শরীফ ছাপা হবে। সেই জন্য বলেছি বন্ধু, করবে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেজ। আচ্ছা বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআন হবে, তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই। 1988 সালের 17ই আগস্ট, আপনারা যারা বয়স্ক আছেন আপনাদের মনে থাকার কথা, পাকিস্তানের সামরিক শাসক প্রেসিডেন্ট জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। আমরা পত্রপত্রিকায় পড়েছিলাম তার বিমানের সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, শুধু তার পকেটে ছিল ছোট্ট একখানা কোরআন শরীফ। আগুনের লেলিহান শিখা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে সক্ষম হলেও স্পর্শ করতে পারেনি সেই ঐশী গ্রন্থকে। তাই পাস্তর টেরিজন্সকে আমি সেই ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেছি, বন্ধু ডোন্ট ডু দিস, এ ভুল করবেন না। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সুরাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
তাই যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। বিশ্ব নবীর সাধনার ধন, এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন। নকুল কয় রব্বুলের দান, আপনারা জানেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন, নাহনু নাজ্জাল নাজ্জিকর ওয়া ইন্না লাহু লা হাফিজুন। আমি কোরআন শরীফকে অবতীর্ণ করেছি, আমি কোরআন শরীফকে রক্ষা করব। সুতরাং মানুষের কি সাধ্য আছে একটা কোরআন দুটো কোরআন পুড়িয়ে, কাগজের কোরআন পুড়িয়ে কোরআন শরীফকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়। পাহাড়ে যেমন ঢিল ছুড়লে পাহাড়ের কোনো ক্ষতি হয় না, ঢিলটা টুকরো টুকরো হয়ে যায়, ভেঙে গুড়িয়ে যায়, এটা এরকম একটি হাস্যকর ব্যাপার। সেই কারণে আমি বলেছি, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর 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 নবীর, আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর সাধনার ধন। নকুল কয় রব্বুলের দান, এই বিশ্ব থেকে হরবে না পবিত্র কোরআন। আমি পাস্তর টেরিজন্সকে বলেছি, বন্ধু আমি বলেছি, বন্ধু তুমি যে ধর্মেরই হও না কেন, যে ধর্মেরই হও না কেন, পবিত্র কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, খেয়াল করবেন এই কোরআন শরীফের সংস্পর্শে যারা আসে, যা কিছু আসে সব কিছু সম্মানিত হয়। আমি একটু বলি, আপনাদের যুক্তি দিয়ে বলি, কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে কোথায়, কোথায়, আরবে, তাই তো, সৌদি আরবে। তাহলে এই যে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজিরা কোথায় যায় ভাই, মক্কায়। তার মানে আমি যখন, আমি বলেছি আমার টেলিভিশন সাক্ষাৎকারে, আমি যখন আমার জীবনে প্রথম আমি আরব দেশে যাই, আরব দেশে গিয়ে যখন আমি আরবের পবিত্র পবিত্র ধুলি পাই, আমি বিমানের সিঁড়ি দিয়ে নেমে আমার পা দুটো স্পর্শ করিনি সেথায়, কারণ যে আমার মহানবীর জন্মভূমি, তাই সেই ধুলি আগে নিয়ে আমি রেখেছিলাম মাথায়। আমার মনে আছে ওমানের মাটি যখন স্পর্শ করে আমাদের বিমান, আমার মনের ভেতরই সাড়া দিল মহানবীর দেশে এসেছি। কি গানটা জানো, দে দে পাল তুলে দে,
মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমি মদিনার কাছাকাছি এসে গেছি, এটা আমার নবীর দেশ। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, আমি সিঁড়ি দিয়ে বেয়ে যখন মাটিতে নামি, আগে পাটা স্পর্শ না করে আগে আমি হাত দিয়ে ধুলোটা নিয়ে মাথায় নিলাম, তারপরে আমার পা স্পর্শ করেছি। এটা কোনো গল্প নয়, যারা সেদিন আমার সঙ্গে ছিল তারা সবাই জানে। 2000 সালে তো দেখুন কোরআন শরীফ আরবের মাটিতে নাজিল হয়েছে, আর সেই কারণে আরবের প্রতিটি ধুলিকণা সবার কাছে পবিত্র লেগেছে, আমার কাছে পবিত্র লেগেছে। এরপরে যার মাধ্যমে পবিত্র কোরআন শরীফ এসেছে দুনিয়া, তিনি বোধ করি পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি যার মাধ্যমে কোরআন শরীফ এসেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটি 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 করে মানুষ তার অনুসারী। যে হেরা পর্বতের গুহায় কোরআন শরীফ এসেছে সেই কোরআন শরীফ সম্মানিত। আচ্ছা এগুলো নয় ছেড়ে দিলাম, আপনারা দেখেছেন কোরআন শরীফ লাল শালু কাপড় দিয়ে জড়ানো থাকে, হ্যাঁ লাল শালু কাপড় দিয়ে জড়িয়ে থাকে না জড়ানো। খেয়াল করবেন কোরআন শরীফ পাঠ করার পরে লাল শালু কাপড় দিয়ে জড়িয়ে ওই কোরআন যখন আলমারির উপরে রাখে অথবা অড্রপের উপরে রাখে, রাখার আগে একটা একটা চুমু খায়, সেই চুমু গিয়ে পড়ে ওই লাল শালুর গায়ে। কি হলো ভাই, সেই চুমু গিয়ে পড়ে লাল শালুর উপরে, অর্থাৎ লাল শালু কাপড়ের উপরে কত আলেম ওলামা কত গাউস কুতুবের চুমু, পবিত্র চুমু গিয়ে পড়ে লাল শালুর উপরে। কারণ কেউ দোকানে গিয়ে লাল শালুকে চুমা খায় ভাই? ওই আলেম ওই গাউস ওই কুতুব কেন চুমু খেয়েছে? কারণ লাল শালু কোরআনকে জড়িয়ে ধরে আছে, সেই কারণে ওই লাল শালু সম্মানিত হয়ে গেছে। দেখো জড়িয়ে ধরে কোরআন, আর দাঁড়াও না, এদের একটু পুরস্কারের দরকার, খুব খুব ঝিমিয়ে গেছে, পুরস্কার কিরে জাহাঙ্গীর, কিরে পুরস্কার দরকার। দেখো দাঁড়িয়ে থাকলে বলে বাবা এতক্ষণ দাঁড়িয়ে আছি, বসে থাকলে বলে বাবা এতক্ষণ বসে আছি, আরে দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পায় কত না সম্মান। খুব শব্দ দাবা, দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পায় কত না সম্মান। এই লাল শালুটা থাকে যখন কাপড়ের ওই দোকানে, কেউ ফলো করবে না ভাই, শুধুমাত্র কর্ড আর সাপ সাপ, এত এত কেন আওয়াজ। লাল শালুটা থাকে যখন কাপড়ের ওই দোকানে, কতটুকু মূল্য পাইছে বলো দেখি ওখানে। লাল শালুটা থাকে যখন কাপড়ের এই দোকানে, বলো দেখি কতটুকু মূল্য পাইছে ওখানে। কিন্তু যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, যখন আমার কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কত গাউস কুতুব চুমু খান, লাল শালু পায় কত না সম্মান। দেখো যার মাধ্যমে এলো কোরআন দুনিয়ায় তার কত নাম,
দেখো যার মাধ্যমে এলো কোরআন সারা দুনিয়ায় তার কত নাম। দুনিয়ার এমন কোন মানুষ আছে যে মানুষটি মহানবীর নাম শোনেনি? আছে হয়তো, তার অনুসারী কেউ অনেকেই হয়নি, কিন্তু নাম শোনেনি এরকম মানুষ বোধ হয় পৃথিবীতে একজনও নয়। তাহলে কি বুঝলেন? যার মাধ্যমে এলো কোরআন এই দুনিয়ায় তার কত নাম। যে হেরাতে অবতীর্ণ সেই হেরার আজ কত দাম। কোরআন নাজিল হলো যে রাত্রিতে, সেই রাত্রি জাগে ভক্তিতে। দেখেন সেই রাতটাও কিন্তু সম্মানিত, মানে যে রাতে এসছে সেই রাতটাও সম্মানিত। কোরআন এলো যে রাত্রিতে, সেই রাত্রি জাগে ভক্তিতে দুনিয়ার সব মুসলমান। লাল সালু পায়ে কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন। লাল সালু পায়ে কত না সম্মান। তারপরে কোরআন শরীফ যে মাসে অবতীর্ণ হয়েছে সেটা কি মাস ভাই? হ্যাঁ, রমজান মাস। এই রমজান মাস সম্মানিত কিনা বলেন? রমজান মাস কতটা সম্মানিত, কারণ ওই মাসে পবিত্র কোরআন শরীফ এসছে পৃথিবীতে। তো আমি সর্বশেষ আমার এই গানে বলেছি, দুনিয়া আর আখেরাতে যদি পেতে চাও সম্মান, এই দুনিয়া আর আখেরাতে যদি পেতে চাও সম্মান, লাল সালুর মতো জড়িয়ে ধরে রাখো আল কোরআন। দুনিয়ার আখেরাতে যদি পেতে চাও সম্মান, লাল সালুর মতো জড়িয়ে ধরে রাখো আল কোরআন। দেখো নকুল আজকে সম্মানিত, দেখো নকুলও হয় সম্মানিত, কারণ তার মুখে গীত। দেখো নকুল আজকে সম্মানিত, একজন ভিন্ন ধর্মের মানুষ তিনিও সম্মানিত, কারণ কোরআনের গান গায়। যা কোরআনের গান গায়। দেখো নকুল আজকে সম্মানিত, কারণ তার মুখের গীত পবিত্র কোরআনের গান। লাল সালু পায়ে কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন। লাল সালু পায়ে কত না সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন। লাল সালু পায়ে কত না সম্মান। মায়ের গান শুনতে চেয়েছেন বাজে কত ভাই?